তো গতবার আমরা দেখেছি ফাইবারে কীভাবে একটা অ্যাকাউন্ট করতে হয় এবং সেটি কীভাবে ভেরিফাই করতে হয়। তো আজকের পর্বে আমরা আমাদের প্রোফাইলটি সম্পূর্ণভাবে প্রস্তুত করে ফেলবো ইনশাল্লাহ। তো প্রথমে এর জন্য আপনাকে যেতে হবে এখানে যে আইকনটি রয়েছে সেই আইকনে গিয়ে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটি ভিউ আসবে। তো ভিউ আসার পর এখানে যেটি করতে হবে যে আমাদের প্রথমে আমরা এই লোগোটি চেঞ্জ করব, তারপর হচ্ছে আমাদের যে এখানে শর্ট ডিসক্রিপশন আছে এরপর আস্তে আস্তে করে বাকি সবই কমপ্লিট করব। তো এই জন্য আমি আগে থেকেই একটি ফোল্ডারে লোগো এবং শর্ট ডিসক্রিপশন রেডি করে রেখেছি যাতে করে সময় নষ্ট না হয়। তো এই ডিসক্রিপশন কীভাবে আমি রেডি করেছি সেটি আমি বলবো, এর জন্য একটি ট্রিক্স রয়েছে। তো প্রথমে আমি লোগোতে ক্লিক করব। এখানে লোগোতে ক্লিক করার পর আমার যে ফোল্ডারটি রয়েছে আমাদের এই ফোল্ডার থেকে আমরা লোগোটি সিলেক্ট করব, যেহেতু আইটি হাউসের যে লোগো সেটি এরকমই। তো আমরা আমাদের আইটি হাউসের লোগোটি আপলোড করলাম। এরপর হচ্ছে যে ডিসক্রিপশন রয়েছে শর্ট ডিসক্রিপশন, এখানে লিখে আছে যে পার্স ইউর স্টোরি ইন অনলাইন। এখানে এক লাইনের ভিতরে লিখতে হবে শর্ট করে। এর জন্য আমি সিলেক্ট করে এসেছি যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অথবা আমরা দিতে পারি যে এক্সপার্ট অন মেক মানি কোর্স। এরপর আপডেটে ক্লিক করবেন। এরপর হচ্ছে এই পাশে একটি অপশন দেখা যাচ্ছে যে এখানে প্রশ্ন আছে যে হুইচ অপশন বেস্ট ডিসক্রাইবস ইউ। এখানে আমরা দেখি হচ্ছে আইএমএ ফ্রিল্যান্সার, এখানে লেখা আছে হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্ক প্লেস বিজনেস বিলং টু। তো এখানে আমাদের যে আমরা কৃষির সাথে রিলেশন বা আমাদের কর্মক্ষেত্র কৃষির সাথে রিলেশন সেটি সিলেক্ট করতে হবে। আমরা এটি দিতে পারি অ্যাডভার্টাইজিং মার্কেটিং। এরপর সেভ সেন্ড। আমাদের ছোটোখাটো কয়েকটি কাজ শেষ হয়েছে। এরপর হচ্ছে ডিসক্রিপশন। তো এটি ডিসক্রিপশনে যাবো, যাওয়ার পর আমি এখান থেকে আমাদের যে ডিসক্রিপশন সেটি কপি করব, কপি করে দেন এখানে পেস্ট করব। যেহেতু আমি আগে থেকে রেডি করে রেখেছি সেহেতু এখানে আর আপনাদেরকে দেখানো দরকার নেই, তবে আমি বলবো যে কীভাবে আমি এটি কালেক্ট করেছি। আমি আর একটু দেখিয়ে দিই যে এখানে কী লেখা রয়েছে। তো সেটি হচ্ছে আই এম এ ডিজিটাল মার্কেটার উইথ 10 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং। তো আমি হচ্ছি মার্কেটিংয়ের উপরে আমার এক্সপিরিয়েন্স আছে, এটি আমি আমার ডিসক্রিপশনে বলেছি এবং বলেছি কারো যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাকে অর্ডার করতে। এরপর হচ্ছে আমাদের টেক টেস্ট, এটা দরকার নেই এই মুহূর্তে। এরপর এখানে যেটি করবেন আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলগুলো এখানে কানেক্ট করবেন। এরপর হচ্ছে স্কিল, স্কিল হচ্ছে আমাদের আমরা এখানে দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এখানে দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমার এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে এক্সপার্ট, এরপর অ্যাড করলাম। তারপর হচ্ছে আরও কয়েকটি স্কিল দিব, এসইও। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এভাবে লেখার পরে কয়েকটি অপশন শো করবে আপনার এখানে নিচে জব মেনুতে অনেকগুলো অপশন শো করবে, আপনার যেটি যেটি মনে হয় যে মার্কেটিং লেভেলের সেগুলো দেবেন। এরপর হচ্ছে এক্সপার্টে ক্লিক করার পর অ্যাড দিবেন। তো আপাতত আমি 3টি দিলাম, আপনি এখান থেকে 65টি দিয়ে দেবেন। এরপর সাজেস্ট করলো এখানে ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি ইচ্ছা করলে যে ফেসবুক মার্কেটিং ক্লিক করার পর এক্সপার্ট লেভেল সিলেক্ট করে যখন অ্যাড দিবেন এই সাজেস্ট থেকে, এই সাজেস্ট কিওয়ার্ড থেকে এখানে অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে এডুকেশন লেভেল, আমরা এডুকেশন লেভেল দেবো আমাদের। তো এখানে বাংলাদেশ সিলেক্ট করার পর আপনার কান্ট্রি সিলেক্ট করার পর এখানে আপনার কলেজ সিলেক্ট করবেন। কলেজ সিলেক্ট করার পর এখান থেকে আপনার যে
কোন বিষয়ে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এখান থেকে ইয়ার অফ গ্রাজুয়েশন অ্যাড দেবেন। অ্যাড দেওয়ার পর আপনার যদি এখানে আরও কোনো সার্টিফিকেশন থাকে সেটি অ্যাড করবেন, তো অবশ্যই কম্পিউটার রিলেটেড দেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের প্রোফাইলের জন্য যে কাজগুলো দরকার ছিল সেগুলো আপডেট হয়ে গেছে। এখন একটু রিফ্রেশ দিয়ে দেখে নিই যে আমাদের এই লগ চেঞ্জ হয় কি না। দেখুন চমৎকারভাবে চেঞ্জ হয়ে গেলো। এরপর হচ্ছে আমরা একটু ড্যাশবোর্ডে যাই। অবশ্যই এখন ড্যাশবোর্ডের দরকার নেই, আমরা এখন সেটিংসে যাবো। তো সেটিংসে গিয়ে আমাদের যে এখানে অ্যাকাউন্টের যে সেটিং, এখানে ফুল নেম দেওয়া আছে। আমরা যদি চাই যে এখানে ফুল নেম দিব, আমরা ইচ্ছে করলে এখানে ফুল নেম দিতে পারি। এরপর সেভ চেঞ্জ। এরপর হচ্ছে অ্যাকাউন্ট ডিটেক্টিভেশন, এটি আমি দেখিয়েছিলাম, আমাদের তো এখন কাজই শুরু হয়নি। তারপর হচ্ছে সিকিউরিটি। তো সিকিউরিটি আপনি ইচ্ছে করলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, প্রথমে এই অপশনটি রয়েছে। তো এরপর আমরা দেখবো হচ্ছে ফোন ভেরিফিকেশন। ফোন ভেরিফিকেশন করার জন্য এখানে ভেরিফাই নাওতে ক্লিক করতে হবে এবং এখানে কান্ট্রির জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে এখানে আপনাকে একটা ভ্যালিড নাম্বার দিতে হবে, যে নাম্বারটা আগে কখনো এই ফাইবারে ভেরিফাইয়ের কাজে ইউজ করা হয়নি। তো আমরা এখানে নাম্বার দিচ্ছি। এরপর এখানে ভেরিফাই বাই SMS আছে এবং বাই কল আছে, আমরা ভেরিফাই বাই SMS এ ক্লিক করবো। এরপর এখানে কোড আসবে আমার মোবাইলে, যে কোডগুলো আসবে সেই কোডটা আমরা এখানে দিয়ে দিলেই ভেরিফাই হয়ে যাবে। তো আমাদের কোড হচ্ছে 4167, সাবমিট কোড, দেন ওকে। দেখুন এখানে ফোন নাম্বার সাকসেসফুল ভেরিফাইড, দেন ওকে তে ক্লিক করবেন। এরপর হচ্ছে অ্যাড সিকিউরিটি কোয়েশ্চন। তো এই অপশনটি নিচে ছিল, তো এখান থেকে যেহেতু আমাদেরকে শো করতেছে, এটি আপনাদের কমপ্লিট করতে হবে। সিলেক্ট এ কোয়েশ্চন, যে কোনো একটা কোয়েশ্চন সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিক নেম এটা সিলেক্ট করলাম। এখন আমি আমার নাম দিয়ে ফিনিশে ক্লিক করব। তো এটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, যে কোনো সময়ে আপনার ইমার্জেন্সি ক্ষেত্রে অন্য কোনো কম্পিউটার থেকে ইউজ করলে সেটা আপনাকে এই কোয়েশনগুলো করতে পারে। তো এই যখন আপনার প্রশ্নটি সিলেক্ট করবেন, এটি অবশ্যই একটি নোট মেনটেন করে নোটে সেভ রাখবেন এবং এই অ্যান্সারটি আপনি লিখে রাখবেন, দেন ফিনিশ। তো ফোন নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড, দেন ওকে, ওকেতে ক্লিক করবেন। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা এই জন্য কাজ করে, যেটি হচ্ছে যদি কেউ অন্য কোনো পিসি থেকে ওপেন করে আপনার অ্যাকাউন্টটি, তো সেক্ষেত্রে তাকে অবশ্যই মোবাইলে একটি মেসেজ পাঠাবে। তো যেহেতু আপনার মোবাইলের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করার, সেক্ষেত্রে সে যদি অন্য পিসি থেকে ওপেন করে তাহলে কাজ হবে না এবং কোনো হ্যাকারও এই অথেন্টিকেশন ভাঙতে পারবে না। তো আমরা এটি অন রাখবো। তো এই হচ্ছে আমাদের সিকিউরিটি সেটিং। এরপর আমি যাবো নোটিফিকেশানে। নোটিফিকেশানে যাওয়ার পর এখানে যে ইমেলগুলো আছে সেগুলো টিক দিয়ে রাখবেন, অর্থাৎ আমার ইনবক্সে আপনার মেসেজ যাবে, অর্ডার মেসেজ যাবে, অর্ডার আপডেটের মেসেজ যাবে, তো সেগুলো অবশ্যই দেবেন। আর হচ্ছে আপনার এখানে এনাবেল ডিজেবল রিয়েল টাইম নোটিফিকেশান, মানে রিয়েল টাইম নোটিফিকেশান যাবে কি না সেটি এখানে এনাবেল রাখবেন। ইচ্ছে হলে আপনি যদি চান যে না আপনি ডিজেবল রাখবেন সেটিও করতে পারেন, আর যদি চান যে এনাবেল করবেন সেটি ট্রাই। এখানে এটি ঠিক আছে কি না এটি ঠিক থাকার জন্য এখানে জাস্ট ট্রাইমিতে ক্লিক করে দেখুন। তো দেখুন ট্রাইমিতে ক্লিক করার পর এখানে একটি যে নোটিফিকেশান শো করতেছে যে আমার নোটিফিকেশান ঠিক আছে কিনা। তো আমাদের নোটিফিকেশান ঠিক আছে, সমস্যা নেই। এরপর যদি আপনি যে নোটিফিকেশানের সাউন্ড অ্যানেবল রাখতে চান এখানে এটি ঠিক দিয়ে রাখুন। এরপর এর নিচে হচ্ছে বিলিং ইনফরমেশন অ্যান্ড ব্যালেন্স, এ দুটো আমাদের এখন দরকার নেই, আমরা পরবর্তী স্টেপ বাই স্টেপ বিলিং কোথায় সেটিং করবো সেটি দেখাবো। তো মোটামুটি আমাদের প্রোফাইলটি এখন আপডেট, আমরা কাজ করার জন্য প্রস্তুত।
আমরা এই পর্বে একটু আগে বলেছিলাম যে কিভাবে প্রোফাইল ডিসক্রিপশন তৈরি করবেন, তো সেটুকু দেখেই দিই। অনেক কথা বলতে বলতে সেটিং করতে করতে আমার মাথা ছিল না, তো এটুকু একটু অ্যাড করে দিই আপনাদেরকে। তো যেটি করবেন সেটি হচ্ছে ফাইবার ডট কমে গিয়ে আপনারা সার্চ বারে আসবেন। আসার পর এখানে আপনারা লিখতে হবে, অর্থাৎ যার যার সার্ভিস অনুযায়ী লিখবেন। যদি কেউ ডিজিটাল মার্কেটিং করে থাকেন, সে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন। পরে অনেক রেটিং আছে এবং অনেক গিগ সেল করা আছে, এরকম তিনটি প্রোফাইল ওপেন করবেন। তো ওপেন করার পর আমরা এখান থেকে যে প্রোফাইল ডিসক্রিপশন সেটি জানার জন্য এখানে ক্লিক করব। এরপর এখানে কি লিখা আছে সেটি কপি করে আমি একটি নোট প্যাডে রাখব। তারপর আরটি প্রোফাইল ওপেন করবো। এখান থেকে ওপেন করার পর এটি ওপেন করব। এটিও কপি করে এখানে রাখবো। এরপর হচ্ছে এই প্রোফাইল থেকে এই ডিসক্রিপশনটি কপি করবো। কপি করে জাস্ট এখানে রাখবো। এরপর আপনি দেখবেন তিনটিতে কি কি রয়েছে। তো প্রথমটি থেকে একটি লাইন নেবেন, এখান থেকে একটি লাইন নেবেন, আবার এখান থেকে একটি লাইন নেবেন। এভাবে এই তিনটি প্রোফাইলের ডিসক্রিপশন দিয়ে আপনি নিজে একটি আপনার নিজের প্রোফাইলের ডিসক্রিপশনটি তৈরি করতে পারবেন। তো এই প্রোফাইল ডিসক্রিপশনগুলো পড়ে যদি আপনি না বুঝেন, সেক্ষেত্রে আপনাকে একটি কাজ করতে হবে, এটি কপি করে আপনি গুগল ট্রান্সলেটে দিতে পারেন, দিয়ে আপনি বাংলায় কী লিখেছে সেটি পড়ে দেন আপনি নিজে একটি ক্রিয়েট করতে পারেন। তো এই হচ্ছে সিস্টেম। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বে আমরা জানবো যে আমরা মূলত কী সার্ভিস দেব, তো যে গিগ কী, এবং আমরা কোন সার্ভিস নিয়ে কাজ করবো, এবং গিগের জন্য এসইও কীভাবে করবো, এবং ভালো গিগ বা ভালো একটি কিওয়ার্ড কীভাবে সিলেকশন করবো। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।